हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। चले एक नतून ब्लॉग नहीं तुम्हारे संगे। तो तुम्हारा केमन आछो बोलो, और आमिओ भालो आछी तुम्हारे संगे। आशा करी तुम्हराओ भालो आछो। तो अनेक दिन ही आमार आशा है नी डेली सेरकम भावे ब्लॉग करे ओठा है नी। तो आज के आबार एक नतून ब्लॉग शुरू करेछी शुधुमात्र तुम्हारे जोन्नो। तो आजकल ब्लॉगटा शुरू करेछी बिकेल थेके। तो देखो बिकेलटा कि सुंदर झकझके तकतके एकदम, और देखतेओ बेश भालो लागछे। ताई तोमादेरके एकटू शेयर करलाम जे आकाशटा कत सुंदर हये आछे देखो। तो এদিকে বিকেল দেখতে দেখতে আমরা ছাদেই ছিলাম, যেহেতু তো ছাদের আয়াশনা নিয়ে চলে এসেছে শ্যামাই। তো ওটা খাচ্ছিল আর আমার সঙ্গে কিছু গল্প করছিল, যে ওর স্কুলে কি হয়েছে না হয়েছে সেগুলোই আমাকে শোনাচ্ছিল। তো রায়াশোনার গল্প শুনতে শুনতে এবার আমাদেরকে নিচে যেতে হবে, সন্ধে হয়ে গেছে যেহেতু। তো নিচে গিয়ে দেখছি সবাই মিলে টিভি দেখছে, তো আমরাও একটু দেখতে বসলাম। অনেকদিন পর রাবনে বানাদি জোড়ি যে সিনেমাটা হচ্ছে টিভিতে দিয়েছে, আর সেভাবে টিভি দেখা হয়ে ওঠে না, তাই একটু দেখলাম। দেখে সন্ধেবেলা একটু বাজারে যাব। তো সিনেমাটা দেখা হয়ে গেছে, দেখা হয়ে গেছে বলতে লাস্ট সিনটুকুই দেখছিলাম, আর গোটাটাই দেখা হয়নি। অনেকদিন পর দেখলাম, তো বেশ ভালো লাগলো, মনটাও খুশ হয়ে গেল। তো এখন রেডি হয়ে নিচ্ছি। আমার তো পুরোপুরি রেডি হয়ে গেছি। আয়নার পাশে দেখো, আয়নার পাশে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কত। এতক্ষণ ধরে মেয়ে ভিডিও করছিল, তো ওই জন্য আমি আর কিছু বললাম না, থেমে গেছিলাম। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকে এখানে একটা শপিং মল উদ্বোধন হয়েছে, তো সেটাই দেখতে যাব, চলো। স্মার্ট পয়েন্ট যেটা, মানে রিলায়েন্সের ব্র্যান্ডেড আশা করি, আর ওইটাই খুলছে, ওপেনিং হচ্ছে। তো দেখে আসি কেমন কি আছে না আছে। তো চলে এসেছি স্মার্ট পয়েন্ট, আমরা ভেতরে যাব, গিয়ে দেখব এখানে কি কি পাওয়া যায়। তো এখানে মোটামুটি তোমার গ্রসারি যেগুলো আইটেম সেগুলোই পাওয়া যায়। তো বেশ ভালো লাগলো, নতুন খুলেছে, আইটেমে অনেক কিছু আছে, আর তোমার দেখেও বেশ ভালো লাগলো। ভিড়টাও আছে, আজ যেহেতু প্রথম সবাই দেখতে ভিড় করেছে। তো অনেক কিছু আইটেম আছে, তোমার সবজি বলো, ডাল বলো, চাল, যত যা যাবতীয় সংসারে জিনিস সবগুলোই আছে। তো চারিদিকটাই ঘুরে ঘুরে দেখলাম কি কি আছে না আছে, ভালো করে বেশ দেখে নিলাম। তো যা দেখলাম বেশ ভালোই লাগলো। এবার মানে যে সব প্রোডাক্টগুলো আছে, যে সব আইটেমগুলো আছে সবগুলোই নতুন, একদম ফ্রেশ লাগলো আমাকে। সবজি বলো, চাল বলো, ডাল বলো, যা কিছুই আছে সব কিছু একদম ফ্রেশ খাবার আছে। তো এখন যেহেতু নতুন খুলেছে, তো আশা করি নতুন মানে ফ্রেশ থাকারই কথা, তাই বেশ ভালো লাগলো। আর কি নেবো বুঝে উঠতে পারছি না, সেরকমভাবে তো নেবো বলেও যাইনি, আর জাস্ট দেখতে গেছিলাম। তো কিছু তো নিয়ে মানে বেরোতেই হবে, কিছু তো নিতেই হবে। তো আমার পিছনে গেছে আমার মেয়ে, ও তো যা দেখছে তাই নেবে, এটা নেবো সেটা নেবো, ওর তো বায়না লেগেই থাকে, আর যা দেখবে তাই তুলতেই থাকে। তো চলো, ও যার যা ইচ্ছে ওকেও দেওয়া যাক, ওগুলো নিচ্ছে, আর আমি দেখি সংসারে টুকিটাকি যদি জিনিস যেগুলোর দরকার প্রয়োজন সেগুলো নেবো ভাবছি। ভাবছিলাম যে ঘরে কোনটা আছে কোনটা নেই, তো সেটাই ভাবতে ভাবতে মানে যেগুলো প্রয়োজন সেগুলোই তো নেবো, উল্টো পাল্টা নিয়ে তো লাভ নেই। তো মনে করলাম যে হ্যাঁ, বাথরুমের একটা হারপিক শেষ হয়ে গেছে, আর ওডোনিল টাইপের মানে বাথরুম ফ্রেশনারটাও শেষ হয়ে গেছে। তো এখানে দেখছিলাম অনেক রকম ফ্লেভারের বাথরুম ফ্রেশনার আছে, তো একটা নিয়ে ফেললাম, যেহেতু লাগবেই, অন্য কোথা থেকে তো কিনতেই হবে, তো আমি এখানেই কিনে নিই। আর একটা হারপিক তুলে নিলাম, যেহেতু মানে আমাকে বাড়ি গিয়েও হয়তো অন্য দোকানে কিনতে হবে, বাথরুমের হারপিক একদমই শেষ হয়ে গেছে, তো ওটাও নিয়ে নিলাম। তো আর এদিকে দেখছিলাম বড় বড় সার্ফগুলো কত টাকায় দিচ্ছে কত টাকায় না দিচ্ছে, তো সেরকম খুব একটা যে কম বেশি বলো বা খুব একটা অফার দিচ্ছে সেটাও কিন্তু না, বা ফার্স্ট ওপেনিং হয়েছে বলে সে একেবারেই ছাড় দিচ্ছে সেটাও কিন্তু না, মানে যেটা মিনিমাম দাম বাজারে তার থেকে হয়তো তুলনামূলকভাবে 5 টাকা 10 টাকা ছাড় দিয়েই দেয়, বেশি দিচ্ছে না কিন্তু।
তো এইদিকে দুটো কাপড় ধোয়ার সাবান নিয়ে নিলাম, কাপড় ধোয়ার সাবানটাও শেষ হয়ে গেছে মনে পড়লো হঠাৎ করে। তো মনে হচ্ছে যে বাথরুমের সব জিনিসই আজকে শেষ হয়ে গেছে, নিতেই হবে, তো নিয়ে ফেললাম। বুঝতেই পারছো সংসারের একদম টুকিটাকি জিনিস যা যাবতীয় যা লাগে সবগুলো নিলাম। তারপরে দেখছি যে ডাব সাবানের প্যাকেটগুলোও আছে একদম, সেটাও নিয়ে নিলাম। তো এই যে আমার মেয়ে, ওর যে যে খাবারগুলো পছন্দের সব সবগুলোই তো এখানে আছে, তো ও যেটা দেখছে সেটাই নেবো নেবো করছে, কোনটা নেবো কোনটা ছাড়বো ও বুঝতে পারছে না, মানে সবগুলো একসঙ্গে পারলেও নিয়ে নেয়, তো সেটা তার সম্ভব নয়। তো ও যেটা যেটা খাবে সেটা সেটাই নিলাম। আর এদিকে এক প্যাকেট ম্যাগিও নিয়ে নিলাম, বড়ো প্যাকেটগুলো এখানে রাখা আছে দেখলাম, তো নিয়ে নিই যেহেতু সকালবেলায় ওর মানে স্কুলের টিফিন নিয়ে যায় ম্যাগি, আর ডেলি তো সকালে লাগেই, তো ওই জন্য এক প্যাকেট নিয়ে নিলাম। আর ও এই বিস্কিটটা পছন্দ করে তো সেটাও নিয়ে নিলাম। তো রায়াসোনা যা দেখছে তাই নিয়ে নিচ্ছে, ওর যা যা পছন্দের তাই তাই নিয়ে নিচ্ছে। অনেক রকম ভ্যারাইটিস বেরিয়েছে কিনা একসঙ্গে, তো বেশ ওকে ভালো লাগছে, মানে ওর যা যা পছন্দ ও খাবার জিনিস ও কিন্তু তুলে নিচ্ছে। তো আজকের দিনে ওকে ছাড়ি দিয়েছি যে তোর যা যা ইচ্ছে তুই নিয়ে নে, তো তুলতেই থাকছে ওই দিকটায়। ওরা দেখছে, আমি এদিকটায় আলাদা করে দেখলাম যে আর কী কী আছে একটু দেখে নিই। তো দেখলাম যে বই খাতা, ইরেজার, শার্পনার সবগুলোই আছে মোটামুটি, তো বেশ ভালো লাগছে ঘুরতে। আর আজকে একটু বেশ ভিড়ও আছে যেহেতু ওপেনিং কি না, তো সবাই এসছে হুড় হুড় করে ভিড়ের মধ্যে যে কী এমন। আর এখানে হঠাৎ করে এরকম একটা মল খুলেছে, তো তো সবাই স্বাভাবিক দেখতেই আসবে, তো সেদিনকে বেশ ভিড় ছিল। তো তারই মাঝে দেখো চাল ডালগুলো এত সুন্দর, এত ফ্রেশ, একদম বেশ ভালো লাগছে। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে দাম একটা খুব হেরফের নয়, 5 টাকা 10 টাকা কম বেশি। যেখানে মার্কেটে মসুর ডালগুলো তোমার 110 টাকা কেজি, এখানে সেটা দিচ্ছে 105 টাকা কেজি। আর বাকি জিনিসের আমি দাম জানি না, তাই তোমাদেরকে বলতেও পারছি না গো। তো রায়াসোনা খুব এক্সাইটেড, ও তো নাচ দেখেই বুঝতে পারছো মলের মধ্যেই নাচ করে দিচ্ছে, মানে ওর যা যা ফেভারিট ও নিয়ে নিল, ওর মানে পছন্দের জিনিসগুলো ও নিয়ে নিল, তো খুব এক্সাইটেড, একদম মন খুশ হয়ে গেছে ওর একদম আজকে। তো বেশ ভালো লাগলো ওকেও খুশি করতে পেরে, আমাদেরকেও ভালো লাগছে। আর এদিকে নিলাম কিছু পাস্তা আর একটু সয়াবিন নিলাম, তো পাস্তাটা 500 মতো নিয়ে নিলাম, সয়াবিনটাও 500 মতো নিয়ে নিলাম, খোলা যেহেতু তো মানে বেশ ফ্রেশ একদম লাগলো, ওই জন্যই নিলাম। তো অনেক কিছুই নিয়ে নিয়েছি, আবার একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি, আজকের মতো অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তো আর অন্য দিন আসবো, আজকে মনে হচ্ছে বেশি ভিড় একদম, তো যত রাত বাড়ছে মনে হচ্ছে ভিড়টাও তত বাড়ছে, তো এই ভিড়ের মধ্যে আর কিছু নিলাম না, বললাম যে চলো এইটুকুই থাক, বিল করে নিই, পরে আবার তখন এসে কিছু নেওয়া যাবে। তো বিল হয়ে গেছে, এদিকটায় গার্ড কাকু আমাদেরকে চেক করে নিচ্ছে কতটা প্রোডাক্ট নেওয়া হয়েছে না হয়েছে, বিলের সঙ্গে একটু মিলিয়ে নিল। আর আমরা এদিকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, যেহেতু কাছে তাই আমরা হেঁটেই গেছিলাম, বেশি দূর না বাড়ি থেকে একটু গিয়েই, তাই আমরা রাত্রেবেলায় হাঁটতে হাঁটতে গেছিলাম। আর রাত্রেবেলায় হাঁটতে দেখবে বেশ ভালো লাগে, তাই সবাই মিলে হেঁটেই গেছিলাম, আবার হেঁটেই বাড়ি ফিরছি। তো আজকে বাইরে বেশ গরম ছিল, আর এদিকে রায়াসোনা তো একদম ক্লান্ত হয়ে গেছে শপিং করতে করতে, তো বাড়ি এসে ও হাঁপিয়ে গেছে একদম, শুয়ে পড়েছে বিছানার মধ্যে, আর ভাল লাগছে না ওকে এবার। তো আমিও যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম, আর যেখানে যা থাকে সেখানে রেখে দিয়ে শুধু কাপড় ধোয়ার সাবান দুটো হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, লাস্ট অবধি এই দুটোই বেঁচে আছে। তো চলো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে। তো তোমরা আমার একটু পাশে থেকো, সঙ্গে থেকো, তো আমারও ভালো লাগবে যদি তোমরা আমার পাশে থাকো, তোমাদের জন্য ভিডিও বানাতে আমারও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।